মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক হিমেল বরকত। গতকাল অনলাইনে ক্লাস নেওয়ার সময় তার হার্ট অ্যাটাক হলে ভর্তি করা হয় বারডেমে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাগেরহাটের মংলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হিমেল বরকত ছিলেন কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ছোট ভাই।